হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড পাঁচ শুরুতেই আমরা চিনাস্তুকে দেখতে পারি কি কথা শুনে চিনাস্তু মনে মনে সিদ্ধান্ত নেয় যে যদি তাই কি এই ম্যাচটা জিতে যায় তাহলে সে তাকে একোরিয়ামে ঘুরতে নিয়ে যাবে এরপরে ম্যাচের দৃশ্য দেখানো হয় যেখানে তাই কি বেশ ভালো খেলছিল জেতার জন্য তার মাত্র আর এক পয়েন্টের দরকার ছিল আর তার অপোনেন্টে জেতার জন্য দরকার ছিল এখনও দু পয়েন্টের দুজনের মধ্যেকার ম্যাচটি খুবই রোমাঞ্চকর হচ্ছিল কিন্তু তখনই তাই কি একটা জোরে শট মারে যা একটু বেশি দূরে চলে যায় তার অপোনেন্ট আমি সেটা রিসিভ করতে যায় কিন্তু সে পৌঁছতেই পারে না আর এই সময় ককটি একদম লাইনের ওপরেই পড়ে আর এই পয়েন্টটি পাওয়ার সঙ্গে সঙ্গে তাই কি ম্যাচটি জিতে যায় তাই কি বেশ স্ট্রেসে ছিল কিন্তু পরে দুজনেই হ্যান্ডশেক করে এরপর শ্রীমতামি বলে আমি আবার এমএতে ফিরে আসব। একটি প্র্যাকটিস ম্যাচের জন্য তখন আমি তোমাকে দেখে নেব আর এই কথা বলেই সে চলে যায় তারপর সন্ধ্যার দৃশ্য দেখানো হয় যেখানে ব্যাডমিন্টন সিঙ্গেল ইভেন্ট শেষ হয়ে গেছে তাইকি অল ওভার সেকেন্ড হয়েছে কারণ নিশিদা যে সেকেন্ড ইয়ারের একটা ছেলে সে তাইকিকে একটা ম্যাচে হারিয়ে দিয়েছে আর নিষেধা এর জন্য তাই কির অনেক মজায় উড়িয়েছে যা তাইকির একেবারেই ভালো লাগছিল না কিন্তু তাই তাইকিকে সান্ত্বনা দিয়ে বলে দেখো ভাই তুমি বেশ ভালোই পারফর্ম করেছো আর যাই হোক না কেন নিষেধা একজন ভালো প্লেয়ার তার সঙ্গে তুলনা করলে তুমি চমৎকার খেলেছ তখনই হিনা সেখানে আসে এবং তাইকিকে সেকেন্ড প্লেস পাওয়ার জন্য অভিনন্দন জানায় এবং বলে তুমি প্রথম বর্ষের ছাত্রী হিসাবে বেশ ভালো খেলেছো আর তুমি তো টুর্নামেন্টে পরবর্তী রাউন্ডের জন্য নির্বাচিত হয়েই গেছো তোমার তো এখন খুশি হওয়া উচিত আমারা তো মন খারাপ কেন ইনার কথা শুনে তাই কি বলে হ্যাঁ আমি তো খুশি আমার মন খারাপ তোমাকে কে বলল কিন্তু সামনে আসন্ন টুর্নামেন্টগুলোর জন্য আমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ আসে মেসেজটি খুলে দেখে তার হালকা ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় কারণ চীনা থেকে মেসেজ করেছে আমরা দুজন কি অ্যাকোরিএমে ঘুরতে যেতে পারি এটা দেখে তাই কি এতটাই অপ্রস্তুত হয়ে যায় যে ফোনটা তার হাত থেকে পড়ে যায় আর সবার নজরে মেসেজটি পড়ে হিনা মেসেজটি দেখে হতভম্ব হয়ে যায় সে বলে তোমাদের মধ্যে এত ঘনিষ্ঠতা কবে থেকে হলো তাই কি তখন বেশ বিব্রত বোধ করে এবং বলে এই ব্যাপারটা তো আমারও জানা ছিল না ঠিক তখনই কিও বলে আমি চিনাশুকে এই সমস্ত করতে বলেছি এটা শুনে তারা দুজনেই চমকে ওঠে তাই কি বলে তুমি পাগল নাকি তুমি চীনাশুকে এসব বলেছো কেন তখন কিও বুঝিয়ে বলে দেখো যদি তোমার অপোনেন্ট ম্যাচটা জিতে যেত তাহলে সে চিনাসুর নাম্বার পেত কিন্তু তোমার জন্য এরকম কিছুই ছিল না তাই আমি চিনাসুকে বলেছিলাম যে যদি তাই কি ম্যাচটা জিতে যায় তাহলে তাকে অ্যাকোরিয়ামে ঘুরতে নিয়ে যেও আর সে রাজিও হয়ে যায় এটা শুনে হেনা বলে ওয়াও তার মানে তাই কি এটাই হবে তোমার প্রথম ডেট এটা তো দারুণ ব্যাপার কিন্তু তাইকি কি এই সময় খুবই অপ্রস্তুত এবং বিব্রত ছিল ঠিক তখনই হিনার সঙ্গী তাকে ডাকে আর হিনা সেখান থেকে চলে যায় কিন্তু যাওয়ার সময় আমরা হিনার মুখ দেখি আর তার মুখ দেখে মনে হচ্ছিল যে সে খুব একটা খুশি নয় এরপরেই দৃশ্য পরিবর্তিত হয় এবং আমরা দেখি তাইকি তার বাড়ির বাইরে আসে তবে সে বাড়ির ভেতরে ঢুকতেই পারছিল না তার বেশ নার্ভাস লাগছিল সে বুঝতে পারছিল না কেমন করে সে চিনাসুর সামনে দাঁড়াবে এরপর সে তার বাড়ির সামনেই পুষাপ দিতে শুরু করে নিজের উদ্বেগ কমানোর জন্য ঠিক তখনই তার মা বাইরে থেকে আওয়াজ শুনে দরজা খোলে আর বলে তুমি চলে এসেছো দাঁড়িয়েছো কেন চলো ভেতরে এরপরেই তাই কি বাড়ির ভেতরে ঢোকে কিন্তু দেখে যে চিনাসু সেখানে নেই সে তার মাকে জিজ্ঞাসা করে এবং তার মা জানায় যে চিনাসু ইতিমধ্যেই তার ঘরে চলে গেছে আর এরপরে তাই কি নিজেও তার ঘরে চলে যায় এবং সেখানে গিয়ে একটি মাছের এনসাইক্লোপিডিয়া পড়তে শুরু করে বিভিন্ন মাছের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে থাকে তবে এত সব তথ্য তার ছোট্ট মাথার জন্য বেশ ভারী হয়ে যায় তাই কি চিন্তা করতে থাকে কাল কি পোশাক পরব এর জন্য সে বিভিন্ন ম্যাগাজিন খুঁজতে থাকে তখনই সে একটা মেয়েকে দেখে যে একটা সুন্দর নীল রঙের পোশাক পরে আছে এবং মনে মনে কল্পনা করে চিনাস্তু কত সুন্দর লাগবে এই পোশাকটা পরলে কিন্তু সে নিজেকে বোঝায় এটা কোনো ডেট নয় এটা শুধুমাত্রই একটা সাধারণ আউটিং তাই আমাকে এত কিছু ভাবলে চলবে না স্বাভাবিকভাবেই আচরণ করতে হবে এরপরে রাত হয় আর তাই কি ঘুমিয়ে পড়ে পরদিন সকালে অ্যালার্ম বাঁচতে সে ওঠে আর ঘড়ি দেখে সে আতঙ্কিত হয়ে যায় কারণ সে ইতিমধ্যেই অনেক দেরি করে ফেলেছে এখন তাড়াতাড়ি রেডি হয়ে সে সোজা স্টেশনে ছুটে যায় তারপর সেই স্টেশন পৌঁছায় যেখানে তাদের দেখা করার কথা ছিল সেখানে পৌঁছানোর সময় হঠাৎ করে তার পার্স মাটিতে পড়ে যায় এবং যা কয়েন ছিল সব নিচে ছড়িয়ে পড়ে সে কয়েনগুলো কুড়িয়ে নিচ্ছিলো ঠিক তখনই চিনার স্যুত পেছন থেকে এসে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো এখন তাই পিছনে ফিরে তাকায় আর চিনাস্তুকে দেখে সে একদম হতবাক হয়ে যায় কারণ চিনাস্তু ঠিক ওই পোশাকটাই পড়েছিল যা তাই কি আগের দিন ওই ম্যাগাজিনে মেয়েটার গায়ে দেখেছিল আর তাই কি এখন চিনাস্তুর প্রেমে পাগল হয়ে গেছিল চিনাস্তু খুবই সুন্দর লাগছিল আর তাইকে দেখে কিছুই বলতে পারছিল না এরপর তারা দুজনেই অ্যাকুরিয়ামে ঢোকে তাই কি দূরে দাঁড়িয়ে থেকে চিনাস্তুকে লক্ষ্য করতে থাকে সে মনে মনেই ভাবে যদি এটা সত্যি একটা ডেট হতো কতই না ভালো লাগত তার আজকে চিনাসুকে খুবই কিউট লাগছিল কিন্তু তবুও তাইকের মাথায় আসছিল চিনাস্তু এই আউটিং নিয়ে কি ভাবছে সে কি খুশি নাকি সে আমার ওপর রাগ করে আছে কিন্তু যাই হোক চিনাসুকে দেখে খুবই আনন্দিত মনে হচ্ছিল আর তাইকে চিনাসুকে খুশি দেখে নিজেও বেশ খুশি হচ্ছিল ঠিক তখনই চিনাসু তাইকের একটা ছবি তুলে ফেলে যেটা যে তাইকেই কিছুটা অদ্ভুত দেখাচ্ছিলো তাই সে বলে প্লিজ এই ছবিটা ডিলিট করে দাও কিন্তু চিনাসু তার কথা শোনে না সে বলে না আমি ডিলিট করব না এটা আমার কাছেই থাকবে যাই হোক এরপরে যেটা দুজনে আর ঘুরে বেড়ায় আর পেঙ্গুইন দেখতে যায় পেঙ্গুইনগুলো চিনাসুর কাছে খুবই মজার মনে হচ্ছিল আর সে খুবই আনন্দ পাচ্ছিল সেখানে কিন্তু হঠাৎ করেই তাদের দুজনের একে অপরের ওপর চোখ পড়ে আর তাইকি এ সময় খুবই লজ্জা পেয়ে যায় ঠিক তখনই একটা ছোট্ট ছেলে দৌড়ে এসে চিনাসুর সঙ্গে ধাক্কা খায় আর এতে চিনাসুর হাত তাইকের হাত ছুঁয়ে যায় আর তাইকির জন্য এই স্পর্শটা যে কেমন সেটা আমার পক্ষে আর এক্সপ্লেন করা সম্ভব না তাই কি মনে মনে ভাবছিল কত ভালো হতো যদি পরের বার আমরা প্রেমিক প্রেমিকা হিসাবে এখানে আসতে পারতাম একটা আসল ডেটের মতো কিন্তু সে জানতো চিনাসুকি এরকম করে ডেটে যাওয়ার প্রস্তাব দিতে গেলে ব্যাপারটা খুবই অস্বস্তিকর হবে আর চিনাসু ঠিক বোধ করবে না ঠিক তখনই তাই কি বলে চিনাসু আমাদের তো অনেক লেট হয়ে গেল আমাদের এখন চলে যাওয়ার দরকার তারপরে সে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয় কিন্তু হঠাৎ চিনাস্তু তার ব্যাগটা ধরে ফেলে এবং বলে একটু দাঁড়াও আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে আর এটা শুনে তাই কি একদম স্তব্ধ হয়ে যায় সে চিনাস্তুকে জিজ্ঞাসা করে কি বলতে চাও তুমি আর এখন চিনাস্তুর সামনে দাঁড়িয়ে তার মাথায় হাজারো চিন্তা করছিল সে ভাবছিল এই কথাটার অর্থ কী হতে পারে তাহলে কি আমি যেমন চিনাস্তুর জন্য অনুভব করি সেও কি আমার জন্য একই রকম অনুভব করে কিন্তু ঠিক তখনই চিনাস্তু বলে মাফ করে দাও আমাকে সেদিনের জন্য যেদিন আমি বলেছিলাম যে এই বছর না পারলে তুমি পরের বছরই ন্যাশনাল যেতে পারবে আমি জানি তুমি ন্যাশনালে যাওয়ার জন্য খুবই পরিশ্রম করছো এবং আমার কথা তোমার খারাপ লেগেছিল তাই দয়া করে আমাকে ক্ষমা করে দাও এইসব শুনে তাই কি বলে ও তুমি এই জন্য আবার ক্ষমা চাইছো। চিন্তা করো না এটা কোনো অত বড় ব্যাপার নয় আর এরপরেই তাইকির মনে হয় যে যদিও সু তার বাড়িতেই থাকে তবুও মাঝে মাঝে সে তার অনুভূতি প্রকাশ করতে অস্বস্তি অনুভব করতে পারে তাই তাইকি চীনাশুর ফোন একটা স্টিকার পাঠায় এবং বলে যদি কখনও তুমি অস্বস্তিতে পড়ো এই স্টিকারটা আমাকে পাঠিয়ে দিও কিছু বলার দরকার নেই আমি বুঝে যাবো যে তুমি আমার সঙ্গে কথা বলতে চাও আর আমিও তখন তোমার কাছে চলে আসবো এসব শোনার পর চিনাস্তু বারবার তায়ে কি সেই স্টিকার পাঠাতে থাকে এটা দেখে তাই কি পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ে এবং বলে তুমি কি করতে চাও চিনাসু এখন একটা মিষ্টি হাসি দেয় এবং বলে তুমি দারুণ একজন হাউসমেট হতে পারতে তাই কি এই কথা শুনে তাই কি পুরোপুরি হতবাহ হয়ে যায় এরপরে দৃশ্য পাল্টে যায় এবং আমরা দেখতে পারি পরের দিন স্কুলের ঘটনা ব্রেকের সময় তাই কি ওর সঙ্গে বসে খাচ্ছিল সে কিউরকে ধন্যবাদ জানায় কারণ কিওর জন্যই তার অ্যাকোরিয়ামের আউটিং সম্ভব হয়েছিল তাই কি খুব খুশি ছিল ঠিক তখনই কিউ বলে আমি বুঝতে পারছি যে তুমি বেশ ভয় পাচ্ছ আর চিনাসুকে ডেটের জন্য বলতে পারছ না কিন্তু কে জানে হয়তো চিনাস্তুও তোমার সঙ্গে ডেটে যেতে চায় এটা শুনে তাই কি একদম উঠে দাঁড়িয়ে বলে তুমি পাগল নাকি এটা কখনোই হবে না আর সে এটা একটু বেশি চিঁচিয়ে বলে ফেলে আর হঠাৎ সে দেখতে পায় যে চিনাসু তার বন্ধুর সঙ্গে খাবার নিয়ে যাচ্ছিল আর এই সময় চিনাস্তু তার দিকে তাকিয়ে একটু হাসে এবং বলে যে তার মুখে ভাত লেগে আছে তাই কি তখন মুখ থেকে ভাত সরিয়ে ফেলে ঠিক এই সময় হিনা সেখানে পৌঁছে যায় হাতে একটা ফর্ম নিয়ে এসে সে বলে গাধা এটা আবার জমা দিতে হবে তুমি কয়েকটা ভুল তথ্য দিয়েছ কিন্তু তখনই হিনা খেয়াল করে যে তাই কি যেন জগতেই হারিয়ে গেছে সে দিনের বেলায় স্বপ্ন দেখছিল আর সারাদিন হাসছিল হিনা তখন বিরক্ত হয়ে বলে কি হয়েছে তোমার তুমি কি পাগল হয়ে গেছো নাকি ঠিক তখনই কেউ বলে হ্যাঁ তাই কি তোমার মনোযোগ ধরে রাখতে হবে সারাদিন এইভাবে দিবা স্বপ্ন দেখলে কিছুই হবে না আর শীঘ্রই প্রি ফেকচার কোয়ালিফায়ার আসছে এসব শুনে তাই কি বলে হ্যাঁ আমি জানি আর প্রি ফেকচার কোয়ালিফায়ারে যারা রিজেনল প্রেলিন্সে জিতেছে তারাই অংশ নেবে এবং প্রতিযোগিতা খুবই কঠিন হতে চলেছে কিন্তু আমি আমার একশো পার্সেন্ট দিয়ে জিতব এটাই আমার লক্ষ্য এসব বলার পরই তারা সেখান থেকে হাঁটতে শুরু করে ঠিক তখনই হিনা প্রশ্ন করে তোমার মতে কোন দল সবচেয়ে কঠিন প্রতিদ্বন্দ্বিতা দেবে এটা শুনে কেউ বলে সাজিকাওয়া হাই স্কুল তারা গতবারের ন্যাশনাল চ্যাম্পিয়ন আর যদি এই বছর আমাদের স্কুলকে ন্যাশনাল জিততে হয় কিংবা ন্যাশনাল পর্যন্ত পৌঁছাতে হয় তবে আমাদের প্রথম লক্ষ্যই হবে সাজিকাওয়া হাই স্কুলকে হারানো এইসব শুনে হিনা তাইকিকে মোটিভেট করার চেষ্টা করে কিন্তু তাইকি একটু চিন্তিত ছিল এরপর তাই কি হিনাকে জিজ্ঞাসা করে তোমার কি অবস্থা তোমার টুর্নামেন্টের কি খবর সেটা বলো হিনা বলে আমাকে নিয়ে চিন্তা করার তোমার প্রয়োজন নেই আমি আমার খেলাতে কুইন আর এই সময় তার পেছন থেকে জিমন্যাস্টিকের কোচ এসে জানায় যে একটা রিপোর্টার এসেছে আর সে হেনার খেলার জীবন নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে চায় আর এটা শুনেই হেনা তাইকির দিকে আরও তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে দেয় এবং তারপর সে ইন্টারভিউ দিতে চলে যায় এরপরে সন্ধ্যা দৃশ্য দেখানো হয় যেখানে হেনা একটা কায়রো প্র্যাক্টরের কাছে যায় যাতে তার শরীরের প্রতিটি সন্ধি ঠিকভাবে কাজ করছে কিনা সেটা ট্রিটমেন্ট করাতে আর ট্রিটমেন্ট যখন শেষ হয় সে বাইরে বের হয় আর তার সামনে চিনাসুকে দেখতে বেশি অবাক হয়ে যায় তার ধারণা ছিল না যে চিনাসু এখানে আসে তাদের মধ্যে কিছু কথাবার্তা হয় এবং চিনাসু জিজ্ঞাসা করে তুমি কি ট্রিটমেন্ট করাতে এসেছো তখন হিলা বলে না না আমি শুধুমাত্র আমার নিয়মিত চেক আপে এসেছি চিনাসেও তখন বলে হ্যাঁ এটা বেশ গুরুত্বপূর্ণ খেয়াল রেখো যেন কোনো ইঞ্জুরি না হয়ে যায় এই কথা শুনে হিনা তাইকের কথা বলতে শুরু করে সে ব্যাখ্যা করে কীভাবে একবার সবাই মিলে ট্রেকিংয়ে গিয়েছিল আর সেইখানে হিনা পা পিছলে পড়েই গিয়েছিল আর তাকে বাছাতে গিয়ে তাইকির পা মুচকে যায় যার জন্য তাকে এক সপ্তাহ প্র্যাকটিস বন্ধ রাখতে হয়েছিল তবে তাইকে তার উপর একটুও রাগ করেনি বরং সে খুশিই ছিল যে সে হিনাকে বাঁচাতে পেরেছে আর এ সমস্ত গল্প বলতে বলতে হিনা হালকায় লজ্জিত হয় এবং তাই প্রশংসা করতে থাকে আর এরপরে পেমেন্ট করে তারা দুজনেই বাইরে বেরিয়ে আসে কিন্তু বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছিল চিনাসুর কাছে একটা ছাতা ছিল কিন্তু হিনার কাছে কোনো ছাতা ছিল না চিনাসু নিজের ছাতাটা হিনাকে দিয়ে দেয় কারণ চিনাসুর কাছে আরও একটা অতিরিক্ত ছাতা ছিল আর চিনাসু অতিরিক্ত ছাতা নিয়ে বাড়ির পথে হাঁটতে শুরু করে এই ব্যবহার দেখে হেনা মুগ্ধ হয় সে যখন বাড়ির দিকে যাচ্ছিল তখনই ক্লিনিকের রিসেপশানিস্ট তার পিছনে এসে চিনাসুর মোবাইল ফোনটা দেয় যা চিনাসু ভুল করে ক্লিনিকে রেখে গিয়েছিল ততক্ষণে চিনাসু অনেক দূরে চলে গিয়েছিল তাই হিনা বলে আপনি মোবাইলটা আমাকেই দিন আমি ওকে ফিরিয়ে দেব। আর এরপরে হেনা চিনাসুর দিকে এগোতে থাকে আর হঠাৎ সে খেয়াল করে যে চিনাসু সেই রাস্তা ধরেই যাচ্ছে যেই পথে তাইকির বাড়ি তাই হিনা এ সময় চিনাস্তুকে ফোনটা না দিয়ে কিছুক্ষণ তাকে ফলো করার সিদ্ধান্ত নেয় আর যখন ঈসর সামনের গলিতে মোড় নেয় সে দেখে যে চিনাস্তু কোথাও না গিয়ে সোজা তাইকির বাড়িতে ঢুকে যায় আর হিনাও হয়ে সেটা দেখতে থাকে সে বিশ্বাস করতে পারছিল না তাই কি দরজা খুলে চিনাস্তুকে স্বাগত জানায় এবং তার কথা বলতে বলতে ভেতরে চলে যায় এই পুরো ঘটনাটা হিনা বাড়ির সামনে দেওয়ালের আড়াল থেকে দেখে এবং বিশ্বাস করতে পারছিল না সে যেন একেবারেই জমে গিয়েছিল আপনাদের কি মনে হয় হিনাকি তাইকিকে পছন্দ করে যেটা মনে হয় সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী পরবর্তী সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে